সিএএতে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, স্পষ্ট বার্তা বিজেপির রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্যের। তিনি বলেন, সিএএ নাগরিকত্ব প্রদানের আইন। মুখ্যমন্ত্রীর অবস্থান কি মানুষের জানা? মুখ্যমন্ত্রী 12 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবার পর এরাজ্যে বিভিন্ন জেহাদি মডিউল সক্রিয় হয়েছে, বিভিন্ন সময় যাদের সঙ্গে দাঙ্গার নাম জড়িয়ে আছে তাদের তিনি নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়েছেন, সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে তিনি সংসদে পাঠিয়েছেন, দেগঙ্গার দাঙ্গায় যার নাম জড়িয়ে আছে তাকে তিনি নিয়ে এসেছেন, আবার টিকিট দিয়েছেন, একই সঙ্গে যারা জম্মু কাশ্মীরে টেরর ফান্ডিং করেছিলেন আবার তাকে নিয়ে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন। অর্থাৎ আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে দেশের সুরক্ষার সঙ্গে সমঝোতা করে ফেলছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিবাদ থাকতে পারে, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে, ন্যাশনাল সিকিউরিটিকে সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। যারা পটুয়া সংঘের মানুষজন আছেন, যারা অন্যান্য সম্প্রদায়েরও মানুষ আছেন, পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তুরা আছেন, তাদের জীবন যন্ত্রণাটা তারা বোঝেন, নাগরিকত্বের সংজ্ঞাটা তারা বোঝেন। আমার মনে হয় তারা রাজনীতি সচেতন। মুখ্যমন্ত্রী যতই প্রচার করুন না কেন, এবারে নির্বাচন তৃণমূলকে বিসর্জন দেবার নির্বাচন,